আপনার আর আপনার পার্টনারের সম্পর্ক যদি এই মুহূর্তে প্রচণ্ড রকম খারাপ হয়ে যায় আপনার পার্টনার অর্থাৎ আপনি একজন স্ত্রী হলে আপনার স্বামী বা আপনার প্রেমিক আপনি যদি একজন পুরুষন আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা যেই হোক যে আপনার পার্টনার সেই পার্টনার আপনার কথা একদম শুনছে না আপনাকে ইনফ্যাক্ট পছন্দই হয়তো করছে না তৃতীয় কোনো এমন ব্যক্তি এই টোটাল যে ডিস্টারবেন্সটার কারণ অর্থাৎ এমন কোনো তৃতীয় ব্যক্তি আয় সেটা আপনাদের ঘনিষ্ঠ মহলের কেউ হতে পারে বা এমন কোনো এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের মধ্যে আপনার সেই ভালোবাসার মানুষটি জড়িয়ে পড়েছে যার ফলে সে এখন তার কথা শুনে চলছে আপনাদের কারোর কথা শুনছে না অর্থাৎ এমন কোনো একজন থার্ড পার্সেন যে আপনার পার্টনারকে বা আপনার ভালোবাসার মানুষটিকে পুরোপুরিভাবে অপারেট করছে সেই যেরমভাবে চালাতে চাইছে সেরমভাবে আপনার পার্টনার চলছে আপনার কোনো কথা শুনছেন ইনফ্যাক্ট আপনাকে যেন দেখতেই পারছে না আপনাকে পছন্দই করছে না যদি এরকম সম্পর্ক আপনাদের হয়ে গিয়ে থাকে তাহলে আজকে যেই উপায়টা আমি বলতে যাচ্ছি বা যে টোটকাটা আমি বলতে যাচ্ছি সেটা একদম জেনারেল টোটকা যে কোনো কেউ করতে পারে যে কোনো লগ্ন যে কোনো রাশির ব্যক্তি বা যে কোনো ডেট অফ বার্থে জন্মানো ব্যক্তি এই উপায়টা বা টোটকাটা করতে পারে এবং হান্ড্রেড পারসেন্ট এটার থেকে রেজাল্ট পাবেই পাবে এই উপায়টা করার পর যেই থার্ড পারসন বা তৃতীয় যে ব্যক্তিটা আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছে বা যেই ব্যক্তিটার জন্য আপনাদের সম্পর্কে ছিড় ধরছে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে সেই ব্যক্তিটা নিজে থেকে সরে চলে যাবে সিম্পল উপায় ট্রাই অবশ্যই করুন এবং রেজাল্ট হাতে নাতে পাবেন তবে একটা জিনিস আমি বলতে চাই যে এই উপায়টা জেনুইন যদি কেউ সমস্যায় থাকেন কারণ এটা একটা মারাত্মক বিচ্ছেদের টোটকা ফলে আপনার যে ভালোবাসার মানুষটি সে যদি কারোর সঙ্গে ইনভলভ হয়ে যায় বা সে কারোর কথা শুনে চলছে এরকম জেনুইন কোনো সমস্যা যদি থাকে ঠিক আছে করুন কিন্তু আপনি অ্যাকচুয়ালি থার্ড পারসন এবং আপনি দুজন ভালোবাসার মানুষের মধ্যে যদি বিচ্ছেদ ঘটা যান একদমই করবেন না এই জিনিসটা তাদের জন্য কিন্তু নয় তারা অ্যাপ্লাই করবেন না আপনি যদি এরকম রিলেশনশিপের প্রবলেমের মধ্যে ভোগেন তাহলে অবশ্যই এটার উপায়টা করুন এতে হানড্রেড পারসেন্ট আপনার পার্টনারের সাথে সেই তৃতীয় ব্যক্তির বিচ্ছেদ তৈরি হবেই সেই তৃতীয় ব্যক্তি আর কোনো ধরনের উপদেশ দিতে আসবে না ইনফ্যাক্ট আমি বলবো দুজনে দুজনকে আর পছন্দই করবে না এরকমই উপায় এটা কি করতে হবে আপনারা একটা সাদা রঙের কাপড় নেবেন প্রথমেই বলছি কমেন্টে কেউ জিজ্ঞেস করবেন না যে কাগজ নিলে হবে কি না কাগজ নিলে হবে না এবং প্রিন্টেড কাপড় নিলে হবে কিনা সেটাও হবে না সাদা রঙেরই একদম প্লেন হোয়াইট ক্লথ লাগবে সাদা রঙের কাপড় নেবেন সাদা রঙের এই কাপড়ের ওপর যেই তৃতীয় ব্যক্তিটি আপনার আর আপনার ভালোবাসার মানুষটির সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছে বা তার যার কথা শুনে এই মুহূর্তে আপনার ভালোবাসার মানুষটি পুরোপুরিভাবে চালিত হচ্ছে সেই তৃতীয় ব্যক্তিটির সম্পূর্ণ নামটা লিখবেন কী দিয়ে লিখছেন কাজল দিয়ে চোখে পড়ার যে কাজল হয় সেই কাজল দিয়ে লিখছেন ওই তৃতীয় ব্যক্তির নাম এবার আপনি কি করবেন ওই যেখানটায় নামটা লিখেছেন সাদা কাপড়ের উপর সেই নামের উপর আপনার যে মানুষটি ভালোবাসার মানুষটি বা আপনার যে পার্টনার তার নামের যতগুলো অক্ষর আছে ততবার ওখানে থুতু দিতে হবে আপনার হাজবেন্ডের হতে পারে আপনার ওয়াইফের হতে পারে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার হতে পারে যে নামটা আছে সম্পূর্ণ যে নাম আছে সেই নামে যতগুলো অক্ষর আছে ততগুলো ততবার আপনি ওইখানে থুতু দেবেন হয়ে গেল এবার কাপড়টাকে ভালো করে মুড়বেন মোড়ার পর কালো কার বা কালো কোনো সুতো কালো ধাগা কিছু দিয়ে ভালো করে ওটাকে বাঁধবেন বেঁধে ওটাকে একটা যে কোনো যত বাজে নালা নর্দমা আছে খারাপ যত মানে যেখানে সব থেকে একদম মানে কি বলবো ময়লা ফেলা হয় যেখানে সব থেকে খারাপ নালা নর্দমা আছে যেই জায়গাটাকে আপনার দেখে একদম মানে একদম ঘৃণা করে যেরম জায়গাটাকে দেখলে সেইখানে গিয়ে ফেলে আসবেন কখন করতে হবে এটা অবশ্যই এই কাজটা করতে হবে শনিবার দিন রাত্রেবেলা শনিবার দিন রাত্রেবেলায় কাজটা করে শনিবার দিন রাত্রেবেলায় ওই নালা নর্দমা যেখানে হোক সেখানে ফেলে আসতে হবে এটা এই যে কাজটা আপনি করলেন শনিবার দিন রাত্রেবেলা পর পর একদম পর পর সাতটা শনিবার রাত্রেবেলা এই কাজটা আপনাকে করতে হবে সাতটা শনিবার গ্যারেন্টি দিচ্ছি হানড্রেড পারসেন্ট সাতটা শনিবার পরে সেই তৃতীয় ব্যক্তিটি আপনার ভালোবাসার মানুষটির জীবনে আর থাকবে না চলে যাবে একদম পরীক্ষিত প্রমাণিত টোটকা করে দেখুন কিন্তু প্রথমে যেরকম বললাম সেরকম আবার বলছি যারা একদম জেনুইন রিলেশনশিপ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন বিচ্ছেদ করাতে চান তারাই করুন কোনো ভালো রিলেশনশিপ আছে কারোর মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন না আশা করি এই টোটকাটা করার পরে যারা যারা সমস্যায় পড়ে আছেন এরকম ধরনের আমাকে অনেকে কমেন্টে লিখেছিলেন যে এরকম ধরনের সমস্যায় আছেন যে তাদের হাজব্যান্ড বা তাদের ওয়াইফ অন্যের কথা মতো চলছে এবং তাদের সাথে সম্পর্কটা খারাপ করছে তো তাদের জন্য এটা অবশ্যই কার্যকরী হবে আপনি সাত সপ্তাহ পরেই বুঝতে পারবেন এবং আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা যারা এরকম সমস্যার মধ্যে আছে তাদের সাথে শেয়ার করুন নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই এরম ধরনের দাম্পত্য সমস্যার মধ্যে থাকে তাদের সাথে শেয়ার করুন দেখবেন প্রত্যেকে খুব সুফল পাবে আজকে এই পর্যন্ত পিনাকিদা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে এবং নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ভালো সহজ সরল উপায় নিয়ে আপনাদের সামনে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মহাকাল জয়মা তারা জয়মা মা তারিণী চণ্ডী জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী গুরু গোরখনাথ